বাংলা চলচ্চিত্রের যে অভিনেতা গোলাম মোস্তফা, ওনার বাড়িটা কোথায়? দবদবিয়া, দবদবিয়া ওই ইসে আমাদের নলছড়ি থানা, আমরা এই ইসে ওই যে চৌমাথা আছে না ওইয়ের সামনে আইয়া। আসসালামু আলাইকুম। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়ন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদ অর্ক। আমি এসেছি বাংলা চলচ্চিত্রের এককালের একজন জনপ্রিয় অভিনেতা এবং আবৃত্তিকার গোলাম মোস্তফা স্যারের বাড়িতে, এবং তার মেয়ে হচ্ছে সুবর্ণা মোস্তফা, যিনি বর্তমানে আমাদের চলচ্চিত্র জগতে কাজ করছেন। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা তো গোলাম মোস্তফা স্যারের বাড়ি। হ্যাঁ। আপনি কি এই ঘরে থাকেন এখন? হ্যাঁ আমি এখানে থাকি। গোলাম মোস্তফা স্যার সম্পর্কে আপনার কি হয়? হ্যাঁ আমার ভাসুর। ভাসুর হয়? ফুবত ভাসুর। এই ঘরে কি আপনি মানে এখানে কারা কারা থাকে এখন? আমি একলাই থাকি। আপনি একা থাকেন? আপনার ছেলেমেয়েরা থাকে না এখানে? ছেলেমেয়ে থাকে, স্বামী নেই। ও মানে তাদের সবাইকে নিয়ে আপনি এখানেই থাকেন? আপনার ছেলেমেয়েরা এখানেই বড় হয়েছে? হ্যাঁ এই জায়গায়। ফুপুরে বিয়ে দিয়ে ফুপুর ঘর। আবার তার ফুপুকে, তার ফুপুকে এই ঘরে বিয়ে দিয়েছে? হ্যাঁ। মানে ভাই ফুপু তো হয়। ও আচ্ছা আচ্ছা, মানে ভাইয়ের ছেলেও এবং ফুফুও, তার ফুফু এখানে থাকতেন? হ্যাঁ। মানে আপনি কি হন ফুপুর? মাঝে মাঝে ছেলে এরা মুসা সাহেবের ঘর আর বড় ভাই। মানে বড় ভাই বলতে গোলাম মোস্তফা স্যারের আপন ভাই? হ্যাঁ। এখন এখানে এই ঘরে কারা থাকে? এখানে আমার বাসের ঘর। ও মানে মুসা সাহেবের, তার ছেলে মেয়েরা থাকে না এখানে? না এই জায়গায় আসলে ঠায়ে ঠায়ে খাওয়া দাওয়া করে, মানে বেড়াতে আসলে এখানে থাকে। এমনিতে সুবর্ণ মোস্তফা ম্যাডাম কি আসে বাড়িতে? আইও জি কই জি কই ঠিক আছে। কি করে গেছে? ছবি ছবির শুটিং? শুটিং গহীন বালুচর। গহীন বালুচর ছবিটা দেখছেন আপনি? আমি দেখছি না, আমার ঘরে বসে না। কি এখানে কি 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 হয়েছে, কি শুটিং হয়েছে একটু যদি বলতেন। বাবার ও কইতে বেরি নি একটু বলেন না। ও বাবা আমি পারমু না, কত ডিজাইন করছে, কি কম কি কি করছে একটু বলেন, একটু শুনি। কয়দিন ছিল তারা এখানে? হ্যাঁ মানে 3 মাস আছে। 3 মাস শুটিং হয়েছে এখানে? চারিদিক করছে, এদিকে আশপাশে অনেক জায়গায় শুটিং করছে এটা আমরা জানি। ফজলুর রহমান বাবু ভাই উনি রান্না করছে, নিজে রান্ধবে দেখাইছে, ওগুলো শুটিং হয়েছে। ও তো করছে বাবা, এখানে কি কোনো গানের দৃশ্য হয়েছিল, নাচ গানের কোনো দৃশ্য হয়েছিল? না না। আর খালি কথাই বলছে আর বাজে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো কেমন লাগে যে আপনাদের বাড়িতে হচ্ছে চলচ্চিত্র জগতে অনেক মানুষ ভিড় দেছে ওই সময়? আর দেখাছে না কোনো সময়, এক শুন করছে এত সিনেমা যে দেখে বরিশাল যাইয়া, আর ইহা দেখছে এখানে ওই মানে সরাসরি সবাই এসে এখানে দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চাচারা যারা ছিলেন এখানেই বড় হয়েছেন। তো মুসা সাহেব তো তার ভাই, আপন ভাই। তার আর যে তারা কয় ভাই ছিল গোলাম মোস্তফা স্যার? 4 ভাই ছিল, বোন একটা। বোন তো এখানে থাকতেন না? সব বিদেশ। আর যে 2 ভাই ছিল ওনারা কোথায় থাকতো? সুন্নু আর ছোট ভাই মাঝে মাঝে যাইছে ঢাকায়। সব ঢাকায়? সব ঢাকা। ও আচ্ছা আচ্ছা। আর একজন কর আছে বিনের দাদা, আর মোস্তফাতে শুটিং করছে। মানে এই দরজাটা হচ্ছে অনেক পুরনো তাদের, তাদের সময় কত যুগ যুগ এখনো এই দরজাটা ব্যবহার করা হচ্ছে।
কোনো সমস্যা নাই কি কি কাঠের এটা এ কাঠ বাবা পড়লে আছে বন্ধ হয় নাম জানেন গাছের না একটু এই দরজাটা হেরা তিন মেজ ভাই বানাইছে মিস্ত্রি স্যার এত খোসা দাও যাইতে না আমার দাদা হরে ধরে গেছে নানা হরে দেখি গেছে হে বলা আমার শ্বশুর হে বলা আমরা